হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছো ভাই শুরু করতে চলেছি আজকের ভিডিও আমি আমারটা না বলে সব দিন আমি অন্য লোকের ব্যাপারটা বলি যেরকম হচ্ছে যে কার কি দরকার থাকে সেই কথা বলি লোক কি করলো সেটা আমি বলছি না কার কি দরকার থাকে সেটা বলি আমার যেটা দরকার আমি সেটা পেয়েছি সেটা আমি জেনে করেই পেয়েছি তার জন্য অনেক কষ্ট করেছি ভাই তো শুরু করতে চলেছি আজকের ভিডিও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে যে আমি কিরকম কি বলছি ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিও আঠারো থেকে তেইশ বছর ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যারা পড়াশুনো করেছে মাধ্যমিক পাস করেছে এবং পুলিশ লাইনের জন্য চেষ্টা করছে তাদের জন্য আমার আজকের এই ভিডিও তো ভাই কথাটা হচ্ছে এরকমই কষ্ট কর সবকিছু ফল পাবে এটাই হচ্ছে মেন কাজ দুনিয়াতে এখানে অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে যারা হয়তো একশো জনের মধ্যে আশি জন দিন মজুর কাজও করে পড়াশোনাও করে ঠিক আছে তার মধ্যে কিছু ছেলে আছে যারা খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমায় আর পড়াশোনা করে তাদের চিন্তা নেই এখানে যেটা গরিব ঘরের ছেলে দিন মজুর করে খায় তাদের জীবনে সবসময় মাথার মধ্যে একটাই চিন্তা করে যে আমার কি করে আমার ঘর সংসার চলবে কি করে আমার পয়সা টাকা রোজগার হবে পড়াশোনা করেছি কষ্ট করে তাতে কাজে লাগাবে তারা ভালোভাবে কষ্ট করে ভালোভাবেই কাজ যায় বাকি বেশিরভাগ ছেলে দেখেছি কষ্ট করে মানুষ হয়ে যায় যার জীবনে কিছু করার ইচ্ছা থাকে কষ্ট করার মানসিকতা থাকে সেই লাস্ট পর্যন্ত তার টার্গেটে পৌঁছায় ঠিক আছে তুমি একটা কোন জিনিস টার্গেট করলে যে আমি এটা করব কিন্তু সেটা করব বলে তার হলো না তার জন্য তোমাকে কষ্ট করতে হবে সঠিক রাস্তায় তার জন্য কি কি করতে হবে তুমি যদি বলো যে আমি বাইকের মেকানিক হব। সাপোজ বলছি তাহলে এখানে কি হচ্ছে তোমাকে তো শুধু বললে হলো না তার জন্য তোমাকে শিখতে হবে কাজ ঠিক সেরকম পুলিশ লাইনে যে তুমি যাবে তার জন্য তোমাকে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে মাঠ মেডিকেল পরীক্ষা এগুলোর জন্য কষ্ট করতে হবে তবেই তোমার হবে এমনি এমনি কোনদিন হয় না আমি যে আজকে ভিডিও বানাচ্ছি আমাকে অনেকে বলে যে দাদা তুমি তো ভিডিওতে বানাও তুমি কি করো আমার যখন আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে আমি কমপ্লিট করেছি ঠিক আছে তখন আমার কাজ এসব ছিল না আমার হাতে একটা মোবাইল পর্যন্ত দামি ছিল না একটা ছোট চায়না জিওনি মোবাইল ছিল সেটা কিছুই না প্রত্যেক আমি গান চালাতাম রানিং করতাম আমার নিজের মনে ট্রপিক আমি নিজেই বানিয়েছিলাম আমাকে এতটা কেউ সাপোর্ট দেয়নি তোমাদেরকে আমি ভিডিও তবু সাপোর্ট করছি আর একটা জিনিস মনে রাখবে একটা ছেলেকে আমি ভুল ভুলবশত বলেছিলাম আমাদের থেকে দাদা বললো সিনিয়র যে দাদা ক্যাম্পে গেলে কেমন হয় সে আমাকে বললো ক্যাম্পে গেলে কোনোদিন গুলিয়ে খাইয়ে দিবে না ঠিক আছে যেরকম টিউশন যত ভালো মাস্টারের কাছে পড়ে একটা গোবেট ছেলে যদি একটা টিউশন মাস্টারের কাছে পড়ে ভালো সে মাস্টারটা পাগল হয়ে যাবে কিন্তু ছেলেটা পাগল হবে না কেন ছেলেটাকে বোঝাতেই পারবে না তার মাথা ইউজ করে না সে বুদ্ধি ঠিক সেরকম ক্যাম্পে গেলে যে তোমার চাকরি হবে তার কোনো কিছু নাই ক্যাম্পে তুমি যাবে তো ক্যাম্পে তোমার মতো আরো দেখবে যেখানে একশোটা ছেলে আছে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি তুমিও ঘুমাচ্ছ সেই ছেলেটাও সামনে ঘুমাচ্ছে তুমিও খাচ্ছ সেই ছেলেটাও সামনে খাচ্ছি তার সে একটা ঘর থেকে এসছে তুমি একটা অন্য ঘর থেকে এসছো সেহেতু তোমার থেকে লো কোয়ালিটি তুমি তার থেকে একটু ভালো কোয়ালিটি তোমাকে ওর পছন্দ হবে না আমরা দেখতাম যখন আমি একবার একটা ক্যাম্পে গেছিলাম ফার্স্ট টাইম আমাকে বা শিক্ষার জন্য একবার গেছিলাম মাত্র এক মাসে তাতে কোনো নয় শুধু রান পেয়ে দেখতাম হয়তো রানিং করে আসতাম চান খাওয়া দাওয়া করতাম ঘুমাতাম কিছু ছেলে গান বাজাচ্ছে কিছু ছেলে ফোন করছে মানে এইটুকু নলেজই নেই ওর মধ্যে যে আমার সামনে ছেলেটা ঘুমাচ্ছে তাকে আমি কেন ডিস্টার্ব করবো বাইরে গিয়ে কথা বলবো বাইরে গিয়ে গান বাজাবো বা হেডফোন লাগাবো এটুকু নেই চান ঠিক নেই ইয়ে নেই তার এ ধরনের অনেক ছেলে থাকবে তুমি পড়তে বসবে তোমার সামনে কেউ গান বাজাচ্ছে সে পড়াশোনা বাদ দিয়ে করে ফুর্তি করছে তাহলে বাড়িতে যেরকম ভাবে তুমি মনোযোগ সহকারে রান করতে পারবে বাড়ির থেকে যেরকম মনোযোগ সহকারে তুমি পড়াশোনা করতে পারবে যেরকম তুমি সময় দিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করাতে পারবে সেরকম তুমি কোনো দিনেই কোনো জায়গায় ক্যাম্পে গিয়ে পারবে না কোনো জায়গায় না তাই যতটা সম্ভব বাড়ির থেকে চেষ্টা করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক্লিয়ার কাট প্রত্যেকটা জিনিস তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো প্রত্যেকদিন আমার দেখবে তাহলে বুঝতে পারবে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা টাচ করে দিবে সাবস্ক্রাইব হয়ে যাবে একটা ঘন্টা চিহ্ন আসবে ঘন্টা চিহ্ন টাচ করে অল অপশন করে দেবে তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে ওকে শুরু করতে চলেছি পরের ভিডিও ভিডিও এখানে শেষ করছি বাই বাই